राधा कृष्णের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরব্ধ শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধু গুরু বৈষ্ণব হেরি অজ্ঞাত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। তোমরা কয়েকজন উপরে উঠে বসো তো, বুড়োরা এই জায়গায় উঠে বসো, উঠে আসো এই জায়গায়, মঞ্চের উপরে উঠে আসো, কয় বুড়ো যারা আসো, যুবক না কিন্তু বুড়োরা আসো, আসো উঠে আসো এই জায়গাতে বসো, বসো, কষ্ট করে না ওই জায়গাতে, বুড়ো কয়জন উঠে আসো তো, আসো একে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসো, আসো। ওরা কত কষ্ট করে দাঁড়াই আছে চাপা চাপির ভিতরে, এ দাঁড়ায় বুড়ো থাকলে উঠে আসো, ওঠো সব আমার জড়াই ধরে থাকো, ওইভাবেই গান গাবো আজকে, যাও ওই যাও। তাই বলে বুড়ি আসে না, একটা কথা মনে পড়ে, বুড়ি আসতেছে না, এই বুড়ো আসলে তো ওই বুড়ি আসা আরম্ভ করবে না, যত যুবতী মেয়েরা ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে পালাবার চেষ্টা করছে, সে তো বিরাট অত্যাচার। আমি শুনেছি, আমি কিন্তু ছিলাম না, কারণ আমি যেগুলো শুনেছি তা ওর মধ্যে ওই বুড়ো বুড়ো মানুষ সব বাড়ি, আর যত যুবতী নারী ওদের পাসপোর্টে দিচ্ছে যে এলাকায় খান সেনারা যায় না, হ্যাঁ বুড়ি তোমরা নিয়ে পড়ুস, হ্যাঁ রে বাবা লাঠি এক কাজে করে বুড়ি, তাও 85 বছর বয়স, কেন এক বুড়ো কাছে তুমি দৌড়ছ কেন, কয় বুড়ো পুলিশও আছে, বইছো ঠিক মতো বইছো তো, আমি তো ভালোবাসে আনিয়ে দিছি, আরো কয়জন তো যা চুপ করে থাকেন সবে। এবার আমার কল্পনার মধ্যে যেতে হবে, বিপক্ষ কবি হয়েছে অজন্মের নারী গান্ধারী, আজ গান্ধারী ধরে নাম বারে সভ্য সভাধাম, আমাকে করেছে কি কৃষ্ণ গিরিধারী, কিন্তু কৃষ্ণ হবার মতো যোগ্যতা আমি বা পাবো কোথা, হয়তো একটু মৌলিক কথা সভ্য সভাস্থান, এখন কবি গান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে সেই ভূমিকা না নিলে চারণ কবির হয় অসম্মান, তাই চারণ কবির সম্মান রাখার পরে আগেই প্রণাম করে প্রাণ গোবিন্দের, তার কাছে আমি শক্তি চাইয়ে তার ভূমিকা নিয়ে কথা বলতে চাই। হে গোবিন্দ কমলাখি, তোমাকে দেখার মতো আমায় দেও নাই আখি, দূর থেকে যদিও তোমায় ডাকি, তুমি কৃপা করে আমার হৃদয়ে আসনে লও ঠাই, আমি তার উপরে দিলাম ভার, তারে করিলাম কর্মধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত অকিঞ্চন, এইবার অসীম নামটি পরিহরি, দাঁড়াইয়া সবার বরাভরি, নাম ধরিলাম কৃষ্ণ গিরিধারি, আপনারা সেইভাবে শুনিবেন সবাই। তবে মনের কথা খুলে কই, আমি এখন কিন্তু আর অসীম সরকার নই, আমি কল্পনায় কৃষ্ণ হই সভ্য সভাস্থান, গান্ধারীর যে প্রশ্নগুলি আসরে ধরেছে তুলি, আপনারাও জান নাই ভুলি, আমি এক এক করে তার দেব সমাধান। তবে ভালো ভালো প্রশ্ন করার পরে একটা বল মানে বলদি মার্কা গল্প যা করে ওইটা একটু না ধরি আমি পারবো না, প্রথম বাবা আপনারা রাগ করেন না, আচ্ছা আমার কাছে বলেন তো কি জগতে এমন কোন বল ধাকিম আছে নাকি যে ব্যাগ পাবে আর ছাড়িয়ে দেবে, কি আপনারা কি করেন, যার টাকা নেছে তার পক্ষেও তো উকিল আছে, সে উকিল বলবে না মহামান্য আদালত আমার এই অভিমত, কিন্তু আসলে ব্যয় দেওয়া মানুষ নয়, ও টাকা না দেওয়ার পরে এসে এজলাসে আপনার তার এই ব্যয় ব্যয় করতেছে এই জায়গায়, ওরে পিসিটা নিয়ে যাওয়া হোক, পুলিশ নিয়ে যদি ডান্ডা চার্জ করে দেখবেন কত গুণ কথা কলো, কি কবে না নাকি কবে তাই কিছু বলেন না কেন, না মনে ছিল না না, আরে কবা বসে শুনেন নারী দলে এমন বলদ হাকিম বলদ উকিল নাই এই সরাসরি, তাহলে একজন মানুষ মেরে
যখন বিচার মঞ্চে হাকিমের সামনে হবে দণ্ডায়মান, হাকিম যদি জিজ্ঞেস করে তুমি কি মেরেছো রে, ও খালাস পাবে কি কোন আপনারা কেন বল? তাহলে এখানে টাকার ব্যাপারটা আগে থাকতেছে না, আগে আসে গেল কি ও কথা কতি পারে কিনা, ওর আলাজিব আছে কিনা, মেডিকেল টেস্ট করতে হবে। ছোট একটা গল্প মনে পড়েছে, পুলিশ কেমন টানিয়ে বের করে কিভাবে জানেন? না থাক ওই গল্পটা কব না, না ওই যে ওই গল্পটা বেশি ভালো না, ওইটা কব না থাক। আপনি ভাবছেন নাকি না কইয়ে যাবানি? আমি তো কব না কইয়ে দেখলাম কেমন ঝোঁক, তাহলে হোক। পাশাপাশি হিন্দু মুসলমান বসবাস করে, এটা গল্প কিন্তু, যদি কোন গ্রামের ঘটনা আমি তা বলতে পারবো না। রবীন্দ্রনাথ যেমন গল্প লিখেছে, এক দেশের এক রাজা, কোন দেশের কোন রাজা জিজ্ঞেস করিলে আমি বলিতে পারিব না কি। ধান খাওয়া নিয়ে গন্ডগোল হয়েছে, একজন যাইয়ে ছোট চাচা মনসুর আলী তার নাম, সবাই ছোট ছোট চাচা কইয়ে ডাকে, এমন জায়গায় ধরিয়ে বইছে তাকে, এমন জায়গায় টিপি লাগিয়েছে ছাতা মরিয়ে গেছে। আস্তে কথা কই না, ওরা কিন্তু মুসলমানদের ডাকিয়ে নিয়ে বলছে, দেখো ভাই হয়ে গেছে যখন, ওর যে বাচ্চা কাচ্চা আছে, বিবি আছে, ওরা যাতে আছে, আমরা লাখ কুড়ি টাকা দিচ্ছি, কেস টেস করিয়ে না, 20 লাখ টাকা দিয়ে মিটাইছে। ছোট চাচারে কবর দিছে মুসলমান মতে, কিন্তু মুসলমানের ভিতরে একজন একটু বেশি বুদ্ধিমান, সে ভাবছে যদি একটু থানায় না জানাইয়ে রাখি, কেস না করলাম, তারপরে তো আমাদের উপর একটা চাপ আসে নাকি, থানায় বড় বাবুর কাছে গেছে, স্যার আমি কিন্তু কেস করতে আসি নাই, তা আমাকে এই মনসুর আলী ছোট চাচার করে মারিয়ে ফেলেছে সুরেন মন্ডল, আমরা মিটাই নিছি, ওটা আমরা কবর দিয়ে রাখছি, আপনি একটু জানিয়ে রাখেন। তোমার নাম কি? আকাশ আলী। তোমার বাবার নাম কি? হায়দার আলী। সব লিখেছে মার্সেকারে মনসুর আলী। তার বাবার নাম কি? সেলিম। কে মারছে? সুরেন মন্ডল। তার বাবার নাম কি? অনিল মন্ডল। গ্রাম টেরাম সব লিখেছে, কয় জায়গা সই করো। কয় ক্যান্সার ভাই, ক্যান্সার, তুই একটা ক্যান্সার, তোরে মিটাতে কইছে কিনা, এই মার্ডার কেস এইভাবে তোরে মিটাতে কইছে কিনা, ও তো সই করে দিয়ে বাড়ি চলে গেছে। হিন্দু পুলিশ হিন্দুদের খবর দিয়েছে, তোমরা তো মিটাইছো, কেস হয়ে গেছে 302 দাদায়, মানে হিন্দুরা বিপদে পড়ে গেছে। ওই গ্রামে একটা ছেলে আছে 14 বছর বয়স, তার ডাক দিয়ে বলে বৃদ্ধদের ধার, দাদু ভাই তোমরা চিন্তা করি না, আমার 10,000 টাকা দাও, বেকসুর কেস খালাস হয়ে যাবে। এই কথা কই না, ওরে 10,000 টাকা দিয়ে সবাই বাড়ি গিয়ে শুয়ে আছে, ও দশকর্মা ভান্ডারে যাইলে নামাবলি কিনিছে, তিলক মাটি কিনিছে, গীতা কিনিছে, কৌপিন কিনিছে, বৈরাগী গিনেংটি, বুঝতে পারছ, নাম নামের মালা কিনিছে, মালার থলি, বাড়িয়ে কায়দা বেলেট কিনিছে, যাইয়ে কবর একটু খুঁড়িয়ে ওই ছোট চাচারে তুলিয়ে সব সাইফিয়ারটা টিককি রাখিছে, মোটা গোসা, আড়াই কাছে গিট দিছে আর সব পরিষ্কার করেছে। দেখো কি শয়তানের শয়তান, ওর পরনের জিনিস সব খুলে ওরে নেংটি পরাইছে, বৈরাগি মানুষ তো। দাদার সঙ্গে দাদশ তিলক কাটিছে, মালা থলি দিয়ে চিত করে সইয়ে বুকে গীতা দিয়ে একবারে কৃষ্ণ কথা কয় কয়, তিলক তিলক কাটা, মাটি দিয়ে ফিরে চলে এসেছে। সকালে পুলিশ আইছে হিন্দু পাড়ায়, হিন্দুরে ভাবতেছে টাকা দিলাম সে গেল কনে, ওই বা 14 বছরের ছেলেটা আইছে মুসলমানরা আইছে, তাই স্যার আপনারা এই হিন্দুদের ধরতে আইছেন কেন? মুসলমান মার্ডার করেছে, মুসলমান মার্ডার করছে কেনা করছে, আমার বাবার গুরুদেব নিগমানন্দ ব্রহ্মচারী নবদ্বীপের থেকে আইছিল, ওর মাইরা কবরের মধ্যে রাখছে বইরা। মেয়েরা কয় না স্যার দেখেন আমাকে ছোট চাষা, এইবার তো লাগে খোসা, যেই কোদাল দিয়ে খোসা দিয়েছে আগেই টিক্কি বেরোয় পড়েছে,
বুড়ো যখন খুশি উঠেছে দেখে একেবারে গীতা বুকিয়ে দেওয়া, মালা থলি গলায় নেওয়া, কৃষ্ণ কথা কই কই। মানে যারা আপন ছোট চাচা মরিছে সে দেখে ভাবতেছে আমার ছোট চাচা বইরে গিয়েলো কবে। এখন মেয়েরা করছে আমাকে একেবারে মনসুর আলী ছোট চাচা, হিন্দুরা করছে না না আমাদের নিগমানন্দ ব্রহ্মচারী। এর মধ্যে বড় দাঁড়ো গাইছে কি হয়েছে স্যার, কেস তো হয়েছে তো বেজাল বাজি গেছে, কেস তো মুসলমানরা করেছে, এখন খুশি তো বই রেখে দিয়ে তুলেছে। ওরা কয় ছোট চাচা আর এরা কয় আমাকে নিগমানন্দ বলি, কয় এই নিয়ে এখন গন্ডগোল তো সব জায়গায় চেক করা হয়ে গেছে, কয় এই দেখেন টাঙিয়ে তুলেছি, কয় ও তুলি হবে না নেংটি দেখ হলো, যেই নেংটি খুলে দেশে ছোট চাচা বেরোয় বলেছে। এইবার ইন্দুরে যাবে কোন জায়গায় মরে ধরে বাড়ি দিয়ে গাড়ি দিয়ে এর নাম পুলিশ। পুলিশ যদি ইচ্ছে করে বিয়া দিলি সারিয়ে যেতে পারে, জিপ দিয়ে টানিয়ে ধরবে এরকম তো বুঝিছেন। আর উনি কইছে তখন কি বলছে আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি ভাই। আমার আনন্দ পাচ্ছ তো নাকি, এইটাই ভালো আনন্দ পাইছো না? চুপ করে থাকেন সবে, মাঝে মাঝে চুটকি চাটকি হবে, কারণ কমিটির নির্দেশ আছে ভাই। ডাক দিয়ে বলে আমার ঘরে একটু গল্প যেন হয় আমাদের আসলে, আমরা যেন একটু গল্প শুনে আনন্দ পাই। একেবারে খালি বলবো না, গল্প গল্প হবে অল্প অল্প, তার মধ্যে দিয়ে আমার সংকল্প আমি তত্ত্ব কথা গুলো বলে দিতে চাই। তাহলে প্রথম প্রশ্ন করিও দান মা, আপনি আবার দাঁড়ায় পড়লেন কেন? নদী আর খেজুর গাছের মতো দাঁড়াইয়ে না কি, যে আমার 100 ছেলে মারা গেছে কৃষ্ণ, জিজ্ঞেস করি তোমার কাছে আমি মৃত পুত্রের ধর গুলো একটু করতে দর্শন, আমার পুত্র বধূদের নিয়ে আসি এখন হচ্ছে গভীর নিশি, আর তুমি এসে কৃষ্ণকাল শশী দাঁড়াই আমার পাশাপাশি এইভাবে কুটিল হাসি তুমি দিলে কেন? এই না প্রথম প্রশ্ন করেছি, আমি জবাব দিয়ে বুঝাই তোমার ঠাই মা আমি হাসি নাই। তাহলে হাসলো কোনজন? কবি কি একটু লক্ষ্য করেন, একটু লক্ষ্য করেন না? তাহলে আপনাদের কাছে বলে রাখি, আমি কৃষ্ণ যদি না হেসে থাকি তাহলে উনি যে হাসি শুনিছে তা তো মিথ্যা নয়, তাহলে এই হাসি হাসলো কি বা মা গো তুমি শুনে লবা, মহাকাল হাসি দিয়েছে আমি বুঝাচ্ছি তোমায়। মহাকাল কেন হাসে দাঁড়িয়ে বলি তব পাশে, একদিন তোমার দ্বারো দেশে দ্রৌপদী গিয়ে দাঁড়ান, আওয়াজটাও বেড়ে গেল শুধু নূতন ব্যাটারির দ্বারা। তাহলে ঘটনাটা কি, আমি হাসি নাই কৃষ্ণ কমলা কি, এই হাসি মহাকাল হাসি হেসেছে হেথায়, মহাকাল হাসলো কেন ভালো করে তাই শোনো। একদিন দ্রৌপদী গিয়ে তোমার কাছে চেয়েছিল আশ্রয়, কবে? যেদিন আদেশ দিল দুর্যোধন শোন ভাই দুঃশাসন, দ্রৌপদীর কেশ করে আকর্ষণ রাজসভার মধ্যে নিয়ে আসতে হবে। কত বড় উচ্ছৃঙ্খলতা, বসে শোনেন বিজ্ঞস্যতা। দুঃশাসন শুনে তখন দুর্যোধনের কথা, দ্রৌপদীর চুল ধরে তখন টেনে নিতে যায়, দ্রৌপদী নিজেকে বাঁচাবার তরে তখন দাঁড়াইছিল গান্ধারীর দরজার ধারে, মা মা বলে বারে বারে তাহারে ডাক দেয়, ওমা আমিও নারী তুমিও নারী, সম্পর্কে তুমি আমার শাশুড়ি, আমি আশ্রয় চাইছি তোমার রাঙা পায়, আজ তোমারই নিজের ছেলে ধরে আমার চুলে খোলা রাজসভা তলে আমাকে উলম্বিনী করতে চায়। সেদিন কি করেছিলে, দরজা বন্ধ করে দিলে আর হেসেছিলে? মা গো আমি তোমায় বলি দেখে মহাকাল দেখেছিল লিখে, অপরের দুঃখ দেখে তাকে না দিয়ে আশ্রয় খুলে বলি তোমার পাশে, সে যখন আনন্দে হাসে মহাকাল অঙ্ক কষে, যে এ দুঃখে পড়লে একদিন হেসে বুঝাবো যে কেমন লাগে সেই সময়। হরি বল, তুমি সেদিন ভেবেছিলে মনে মনে আমার মতো সুখী কেউ নাই ত্রিভুবনে, কারণ আমার গর্ভে 100 সন্তান করেছে জন্মগ্রহণ,
মনের কথা খুলে কই, আমি রাজার মা হই, আমি রাজার স্ত্রী একজন, তাহলে আমার মতো ভাগ্যবতী কেবা সবাই করবে আমার সেবা, কিন্তু ভবিষ্যতে দুর্দিন আসতে পারে বা তা ভাবো নাই কখন। এই জন্য কাল কয় প্রকার আপনারা বলুন? তিন প্রকার। ইংলিশে কি বলে? টেন্স। বাহ, তোমার তো ভালোই সেন্স। তিন প্রকার আছে টেন্স কালের নির্ণয়, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, তার পরিচয়। পাস্টেতে অতীত কাল হয়ে গেছে যাহা, প্রেজেন্টেতে বর্তমান, ভুলো না কোথা, ফিউচারে ভবিষ্যৎ, আগামীতে হবে, টেন্সের বিবরণেই জেনে রেখো সবে। প্রত্যেক টেন্সের ফর্ম আছে চারটি প্রকার, ভুলিলে বিপদ, ভারী এদেরই আকার। ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট, সরি পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে চার প্রকার ধরি, তিন গুণে চারি কত কি হলো ভাবিয়া, টেন্সের বারো গ্রাম শেখ মন দিয়া। তাহলে আমি বলছি কালের কথা, বসে শোনেন বিজ্ঞস্বতা। এই কালের কালাকাল চিন্তা করে কয়জন, বর্তমান নিজের শক্তি পেয়ে তখন চারটার উপরে শক্তি খাটাইয়ে অন্যায় কর্ম করে সম্পাদন, কিন্তু ভবিষ্যৎকালে বলবে কথা, বসে শোনেন বিজ্ঞস্বতা, তুমি যদি দিয়ে থাকো মানুষের প্রাণে ব্যথা, মহাকাল তোমাকে ছাড়বে না কখন, অন্তরে দেখো ভেবে, ভবিষ্যতে তোমার সে ফল পেতেই হবে, ইহাই হচ্ছে শাস্ত্রেতে লিখন। আজকে হাসতেছে কাল, আমি নির্দোষী নন্দলাল মা, আমি যতই কই যে আমি হাসি নাই, ও কবে নে তুমি হাসিছো, কারণ মনে দোষ জড়াই গেছে, কোনো উপায় নাই, বাঁশি বাজে একই কানে, যার যেমন কান সে তাই শোনে, বুঝতে পারছেন, ও শুনিছে কৃষ্ণ হাসিছে, এক বইরে গিয়ে একটা ময়না পুষিছে, সকাল বেলায় ওরে কৃষ্ণ কথা শিখায়, এ ময়না ক ক, হরে কৃষ্ণ রাধা, ময়না তো পুরো বলতে পারে না, সে বলে আধা আধা, মহিলাকে খুব আনন্দ হয়েছে, যদিও আধা আধা কইছে, কইছে তো দেখবেন ছোট সন্তানরা যখন কেবল কথা ফোটে, মা বাবা বাসে না আনন্দের ছোটে, ওরে আবার শোনা রে কথা কয়, কদি বলা বা তাই কি আনন্দ পায়, কদি কৃষ্ণ কৃষ্ণ আছে না, পুরো বলতে পারে না মোটে, তবুও সবাই আনন্দে নাচিয়ে ওঠে, দাদু নাচে বেশি, বলতো মিঠুন মিঠুন কেন আছে, তো ময়না পাখি কথা কয়, বৈরাগী খুব সুপায়, তো বৈরাগীর আশ্রমের সামনে দিয়ে মৌলবি যায়, কয় মিয়া ভাই কি ভোরবেলা তো ওই যে কি আল্লাহ না কি কৌ শুনতি ভাই, আমার ময়না ভোরবেলা কৃষ্ণ কথা কয় জানো, কি হ্যাঁ পাখি তো কৃষ্ণ কয়, আর তোমরা কি কও তা কি বোঝা যায়, বলাও তো, এই বল 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 না বল, হরে কৃষ্ণ রাধা, মৌলবি কয় হরে কৃষ্ণ রাধা কয় না, ও তো করছে আল্লাহ রসুল খোদা, বই রেগি ঠিক কি খারাপ হয়ে গেছে, তিনটে মাস ধরে উঠে আমি বড়ে বড়ে শিখাচ্ছি হরে কৃষ্ণ রাধা, আর ময়নাই কবে না আল্লাহ রসুল খোদা, মৌলবি ডাকি কয় মারামারি করা ঠিক নয়, বুঝলে আমি মৌলবি তুমি আর তুমি হচ্ছে বই রাখি, দুইজন কি আমরা বদ রাখি, আমি তো শুনছি শুনতেছি আল্লাহ রসুল খোদাটা, আমি কি করবো, এই সময় যারা কাঁচামাল বিক্রি করে ভ্যানের উপরে ওর একজন আইসে কয় এই দাঁড়ো দাঁড়ো তোমরা দুজন মারামারি করতেছো, মারামারি করিয়ে পারি নেই করবো, বইটাই কি করছে কেন করবা, ওরে আমি জম্বের দ্বারা ধরবো, আমি ময়নারে শিখাইছি হরে কৃষ্ণ রাধা, আর ও কয় যে আল্লাহ রসুল খোদা,